हर साल की तरह इस साल भी भारतीय जनता पार्टी की तरफ से श्रीरामपुर सांगठनिक जिला उत्तरपाड़ा मंडल एक के रघुनाथपुर में स्वेच्छा रक्तदान शिविर का आयोजन किया गया। भारतीय जनता पार्टी सर्वदा अपने पास सर्वदा सामाजिक कार्यक्रम कर चले बचर न्याय भारतीय जनता पार्टी। इस सेवा कार्य के साथ साथ बच्चों के लिए चित्रांकन प्रतियोगिता का भी आयोजन किया गया। भारतीय जनता पार्टी उद्योग रक्तदान शिविर शुरू कर दिए समस्त रक्तदाता रक्त देवे पहुंचे अपना नाम नथिभुक्त कर रक्तदान अनुष्ठान उपस्थित थकबेन बीजेपी जिला नेता এবং জাতিতলা বিধানসভার চেয়ার এবং জাতিতলা বিধানসভার চেয়ার। कार्यक्रम की शुरुआत दीप प्रज्वलित कर की गई। मंच पर आसीन सभी अतिथियों को उत्तरीय पहनाकर सम्मान किया गया। मौके पर उपस्थित राज्य कमेटी की सदस्य कृष्ण भट्टाचार्य समेत सभी ने इस तरह के रक्तदान शिविर की जमकर सराहना की। এই গত বছর ফেব্রুয়ারি মাসে এই সন্ত্রাস যারা করছে তাদের সন্ত্রাসের কবলে আমাকেও এই রক্তই আমার শরীরে গেছে, তাই এই দানটা করা প্রয়োজন আছে। রক্তদান হচ্ছে একটা এত বড় দান যে দানের কোনো কোনো কিছু দিয়ে মূল্য হয় না। আমরা কাজ করি বলেই আমরা আজকে কেন্দ্রীয় সরকারে এসেছি, নাহলে তো আমরা কেন্দ্রীয় সরকারে আসতে পারতাম না। মানুষের কাছেই আমরা যাই, আমাদের মানুষের কাছে যাওয়াই আমার ধর্ম। আমি বক্তৃতাতেও এটা বলেছি যে রাষ্ট্রের কল্যাণেই আমরা কাজ করছি। আর তৃণমূল কংগ্রেস চোখে দেখে না, সেই জন্য আমরা তো দেখিয়ে দেখিয়ে কাজ করি না। আর আমরা শুধু পঞ্চায়েতের সময় কাজ করি না, আমরা বিভিন্ন সময় মানুষের কাছে যাই। প্রত্যেকটা মানুষকে ভারতীয় জনতা পার্টি করে সবাই চেনে, ভারতীয় জনতা পার্টিকে চেনে না এমন কোনো লোক নেই। তৃণমূল কংগ্রেস তো নতুন এসছে, সবে শুরু হয়েছে, কিন্তু বিজেপি তো সেই কবে থেকে রয়েছে, আজকে থেকে নয়। 1982 সালে বিজেপি গঠন হয়েছে এবং তখন থেকেই বিজেপি কাজ করে যাচ্ছে মানুষের জন্য। তাই এত তাড়াতাড়ি কোনো দল সরকার করতে পারে এটা কখনো সম্ভব না। আর বাংলার বিষয়টা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন এসেছে বলে আমরা কাজ করব তা না, পঞ্চায়েত নির্বাচন আদৌ করতে দেবে কি দেবে না, কতটা গুন্ডামি করবে, পৌরসভাতে তো আমার হাত পা ভেঙে আমাকে নমাস শুয়ে রাখলো বিছানায়, তা 5 বোতল রক্ত আমাকে দিতে হয়েছে, তা সেই রকম পরিস্থিতি যদি এখানে সৃষ্টি করে তাহলে চিন্তার বিষয়। আমরা চাই সুস্থ নির্বাচন হোক, আর সুস্থ নির্বাচন হলে মানুষ আমাদেরকেই ভোট দেবে। কেন আমাদের কেন্দ্রীয় সরকার কে বিজেপি কে সিপিএম কে তৃণমূল এগুলো দেখেন, কেন্দ্রীয় সরকার সবার জন্য সমান তালে সবার জন্য কেন্দ্রীয় সরকার পাশে ছিল, জিনিসপত্র যা দেওয়ার টাকা পয়সা যা দেওয়ার কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের জন্য দিয়েছে। মাইনরিটিরাও এখন বলছে যে আমরা ভারতবাসী, তা ভারতবাসী বলতে মাইনরিটিদের শিখিয়েছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি যদি ভারতবাসী বলতে না শেখাতো তাহলে কিন্তু এরা বলতো না, কেন সিপিএম এই মাইনরিটিদের নিয়েই খেলেছে, না চাকরি দিয়েছে না পৌরসভায় জায়গা দিয়েছে, না আপনি দেখুন না কোনো স্কুলে যেগুলো মানে জেনারেল স্কুল সাধারণ স্কুল, মাইনরিটিরাও আমাদের ভোট দেবে আর মথুয়ারাও আমাদের ভোট দেবে, কেন আমরা সবকা সাথ সবকা বিকাশ বলেছি, অনেক মানুষের কাছে আমরা পৌঁছেছি। এবং মানুষ দেখুন ভয়ে অনেকে কেউ কিছু বলছে না, মুখে কুলুপ দিয়েছে, সেই জন্য মানুষ আপনারা জিজ্ঞেস করলে বলবেন আপনারা কাকে ভোট দেবেন। আর ভোটটা অবশ্য নিজস্ব, ভোটটা তো কেউ কাউকে বলে না যে তাকে দেবো ওকে দেবো তাকে দেবো, কিন্তু মানুষ যেভাবে একটা মানে দুর্যোগের সময় থেকে যেভাবে নিজেদের নিয়ে এসছে তুলে মানুষকে আনাতে পেরেছে সরকার, সেই ভারতীয় জনতা পার্টি, আর ভারতীয় জনতা পার্টিকেই সবাই এবার ভোট।
আমার নাম কৃষ্ণা ভট্টাচার্য, আমি রাজ্য কমিটির সদস্য। আমাদের এই উত্তরপাড়া বিধানসভার মণ্ডল ওয়ান প্রতি বছর এখানে এই সময় রক্তদান উৎসব করে থাকেন এবং সেখানে ভালো মানুষের সাড়া থাকে। গতবারও প্রায় 70-80 জন রক্তদান করেছিলেন। সেই সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য, বাচ্চাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদের যেই আঁকা প্রতিযোগিতা, এরকম গ্রামীণ এলাকায় খুব কম হয়, তারা সুযোগ পায় না সব জায়গায় প্রতিযোগিতায় বসার, এই তাদেরকে উৎসাহিত করার জন্য এই মণ্ডল ওয়ান প্রত্যেক বছরই কর্মসূচি নিয়ে থাকে। এটা শুধু আমাদের পার্টির কার্যক্রম নয়, এটা একটা সামাজিক বলতে পারেন। সেই সঙ্গে সঙ্গে আমরা সেবা, যে আমাদের মূল মন্ত্র ভারতীয় জনতা পার্টির সেবাই সংগঠন, তার মাধ্যমে আমরা এগিয়ে চলি। এই প্রত্যেক বছর আমাদের এখানে অনেক কার্যকর্তা বসে আছেন, যারা এই আধার লিঙ্ক, যারা ভোটার নাম তোলা বিভিন্নভাবে করে থাকেন, বিনা পারিশ্রমিকে তারা দিনের পর দিন মানুষকে পরিষেবা দিয়ে যায়। হয়তো আমরা ক্ষমতায় নেই, কিন্তু মানুষের কাছে পৌঁছানোর যে প্রয়াস, সেটা অহরহ চেষ্টা করে যাচ্ছি আমরা, এবং এই মণ্ডল তার সঙ্গে সঙ্গে এটা নিয়মিতভাবে করে চলেছে। যেহেতু আমরা একটা রাজনৈতিক দল এবং ভারতের এখন শুধু নয় বিশ্বের শ্রেষ্ঠ দল, তো সেই দলের আলাদা করে কোনো এ নেই যে আমরা একে নেবো না ওকে নেবো না, এখানে সমস্ত মানুষের জন্য আমরা আহ্বান করি এবং সেইভাবেই করা। হয়তো আমাদের একটা ব্যানার রাখতে হয় পার্টি, যেহেতু এটা পার্টি প্রোগ্রাম, কিন্তু তাই বলে এই নয় আমরা এখানে কোনো অচ্যুতের ব্যাপার নেই। আমরা এখানে কোনো আইডেন্টিফাই করি না যে অমুক পরিবারে তমুক পরিবারে, এখানে সামাজিক অনুষ্ঠান, সামাজিকভাবেই আমরা এটা ব্যবহার করি। আজকে উত্তরপাড়া মণ্ডল ওয়ানের পক্ষ থেকে রঘুনাথপুরে যে রক্তদান উৎসব এবং সেই সঙ্গে শিশুদের বসে আঁকা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, সেই সম্মানিত মঞ্চে উপস্থিত উত্তরপাড়া মণ্ডল ওয়ানের সম্মানীয় সভাপতি রাজেশ রজক মহাশয়, উপস্থিত এই মণ্ডলের সাধারণ সম্পাদকগণ, মঞ্চে উপস্থিত জেলা কমিটির সম্পাদক পাপ্পু সিং, মঞ্চে উপস্থিত জেলা কমিটির সদস্য এবং জাঙ্গিপাড়া বিধানসভার ইনচার্জ প্রবীর ভণ্ডারী মহাশয়, উপস্থিত জেলা কমিটির সদস্য পুষ্পেন্দর পাঠক, উপস্থিত উত্তরপাড়া বিধানসভার মণ্ডল টু এর সম্মানীয় সভাপতি তাপস দেব, সাধারণ সম্পাদক গৌতম দা সহ এই মণ্ডলের সহসভাপতিগণ, সম্পাদকগণ, বিভিন্ন শক্তি কেন্দ্রের প্রমুখগণ, বিভিন্ন বুথের সভাপতিগণ সহ মহিলা মোর্চা, যুব মোর্চা সহ সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে গৌরব অভিনন্দন, শুভেচ্ছা। সেই সঙ্গে এলাকাবাসী, ব্যবসায়ীবৃন্দ, শুধু নাগরিকবৃন্দকেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৌরব অভিনন্দন ও শুভেচ্ছা। প্রত্যেক বছর এই মণ্ডল ওয়ান এইখানেই রক্তদানের ব্যবস্থা করে থাকে এবং এবছরও তার ব্যবস্থা হয়েছে, অনেকেই রক্তদান করেছেন। গতবারে প্রায় 70-80 সংখ্যা এখানে সাধারণ মানুষ রক্ত দিতে এগিয়ে এসেছিলেন। ভারতীয় জনতা পার্টির কর্মীরা প্রতিনিয়ত 365 দিন মানুষের সঙ্গে থাকি, সে হসপিটাল যাওয়া থেকে শুরু করে আর শ্মশান যাওয়া পর্যন্ত আমরা মানুষের সঙ্গে থাকি। আজকে এই কর্মসূচিতে রক্তদান শিবির আর শিশুদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা যেটা হয়ে গেল, এই রকম প্রোগ্রাম আমরা অতীতেও করেছি এবং ভবিষ্যতেও করতে চাইছি, মানুষের সহযোগিতা নিয়ে এটা আমরা করি আর করে যাবো আর কি। এখনো পর্যন্ত আমাদের প্রায় 50 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। আমার নাম তন্ময় পাল, আমি এই সাংগঠনিক জেলা উত্তরপাড়া একের জেনারেল সেক্রেটারি।